80 দশকের মাঝামাঝি সময়ে ঢাকাই সিনেমায় আবির্ভূত হয় একজন অ্যাকশন হিরোর। রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানাদের তখন দাপুটে সময়। এদের ভেতরেই জায়গা করে নেন রুবেল। পুরো নাম মাসুম পারভেজ রুবেল। ঢাকাই ছবিতে তিনি মার্শাল আর্ট কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত 230টির মতো ছবিতে অভিনয় করেছেন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, ফাইটিং ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক। 1960 সালের 3 মে বরিশাল জেলার এক ধর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন রুবেল। তার বাবার নাম আব্দুল মালিক এবং মায়ের নাম দেলোয়ারা। তার বড় ভাই বাংলা চলচ্চিত্রের বিখ্যাত প্রযোজক কামাল পারভেজ এবং তার আরেক ভাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সোহেল রানা। অভিনয়ের মধ্যেই নিজের প্রতিভা আটকে রাখেননি, ছবিতে গানও গিয়েছেন। মূলত 1981 সালে গান দিয়ে যাত্রা শুরু হয়। এরপর বড় ভাই সোহেল রানার হাত ধরেই চিত্রপাড়ায় প্রবেশ। 22 বছর বয়সে 1982 ও 83 সালের পরপর 2 বার জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকও ছিল তার দখলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় 26 বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক, যার ছবিতে থাকত নিত্য নতুন মারপিটের কৌশল। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। নায়ক রুবেল শুরু থেকে ব্যক্তিগত জীবনকে মিডিয়ায় আলোচনায় আসতে দেননি। 1985 সালে তিনি সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং 1 বছর পরে তার একমাত্র ছেলে নিলয় পারভেজের জন্মগ্রহণ করেন। নায়ক রুবেলের আরেকটি উল্লেখযোগ্য পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের পরিচালক। 1986 সালে শহীদুল ইসলাম খোকনের লড়াকু ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে পথ চলা শুরু করেন রুবেল। প্রথম ছবিতে বাজিমাত, এরপর একই পরিচালকের সঙ্গে জুটি বেঁধে 27টি ছবিতে অভিনয় করেন এ নায়ক। ব্যতিক্রমী ভাবনায় সব ছবি উপহার দিয়েছেন তারা দুজন। তার মধ্যে রয়েছে সামাজিক, রোমান্টিক কিংবা কমেডি ঘরানার ছবি। এ নায়ক পরিচালক জুটি সব ছবি পেয়েছে ব্যবসায়িক সাফল্য। তাদের সব ছবি পেয়েছে আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্য। তাদের দুজনের কাজের মধ্যে প্রায় সব ছবিগুলোই টানা হাউসফুলের রেকর্ড আছে। 2002 সালে মুক্তিপ্রাপ্ত চাই ক্ষমতা রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক রুবেল অভিনীত কোনো ছবি প্রায় 1.5 যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। এমনকি রুবেল অভিনীত প্রথম টানা 10টি মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বাম্পার হিট এবং সুপারহিট। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সে শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবিতেই দ্য অ্যাকশন ওয়ারিয়ার্স নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল। নায়ক রুবেল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 90 দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নাম লেখান এই অভিনেতা। 1999 সালে তার প্রযোজনায় প্রথম ছবি বাঘের থাবা মুক্তি পায়। ছবিটি ব্যবসা সফল হয়। তার প্রযোজনা পরের ছবি মায়ের জন্য যুদ্ধ নিজেই পরিচালনা করেন রুবেল। এটি 2001 সালে মুক্তি পায়। তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় 2001 সালে এবং বছরের সেরা ছবি হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রায় নতুন পুরনো সব নায়ক নায়িকা ও ভিলেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই আনপ্যারালাল হিরো। এক সময়ে ব্যস্ত এই নায়ককে এখন আর তেমন একটা পর্দায় দেখা যায় না। কারণটা তিনি এভাবে বললেন, বিনোদনে বড় খোরাক হচ্ছে ফিল্ম। সেই ফিল্মের আগের সোনালী দিন এখন আর নেই বললেই চলে। আগে দর্শক হলে টুইটম্বর ছিল, এখন সেই দিন আর নেই। আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, আগে নির্মাতারা গল্প নিয়ে ভাবতেন, পড়তেন। এখনকার অনেক নির্মাতা এটা করেন না। আমার মনে হয় এই বোঝাপড়াটা না হওয়ার জন্য ফিল্মটা একটু কাত হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস ফিল্মের সুদিন ফিরবে। এখনও শারীরিকভাবে ফিট থাকা সত্ত্বেও অভিনয়ে দেখা না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ফিল্ম খুব বেশি একটা না করার প্রধান কারণ হচ্ছে আমি যে গল্পের চরিত্রগুলো পছন্দ করি বা মনের মতো চরিত্র সবসময় পাই না। দু একটা যা করি সেটা ভালো লাগা থেকে। আমরা যে সময় ফিল্ম করেছি তখন গল্প ছিল প্রধান, আর এখন অনেকে নায়ক নায়িকা বেশি প্রাধান্য দেন। এক কথা বলতে গেলে আমি
আমার ভালো লাগার কারণে সবকিছু করি। 1986 লোরারপুর মাধ্যমে যে রুবেলের অধ্যায় শুরু হয় তা এগিয়ে চলে উদ্ধার, বীরপুরুষ এবং বজ্রমুষ্টি ছবির মাধ্যমে। প্রথম চারটি ছবি পরপর সাফল্যের মাধ্যমে তৎকালীন সব প্রযোজক ও পরিচালকদের নজরে চলে আসেন রুবেল। সবাই নিজের ছবিতে নায়ক হিসেবে দেখতে চায় রুবেলকে। রুবেলও ফেরাননি কাউকে, একে একে অভিনয় করেন হুঙ্কার, বীর বিক্রম, আমি শাহিন শাহ, বিষদাঁত, বজ্রপাত, অকর্মা, ইনকিলাব, আজাদ, উত্থান পতন, সন্ত্রাস, শেষ আঘাত, দেশ দুশ্মন, অর্জুন ইত্যাদি ছবিতে। রুবেলের প্রত্যেকটি ছবি ছিল মারমার কাট কাট ঘরনার। তার হাঁটা চলা, কথা বলা, চুলের স্টাইল, পোশাক আশাক হয়ে উঠে তৎকালীন যুব সমাজের জন্য অবশ্যই অনুকরণীয়। তখনকার অনেকেই রুবেলকে অনুকরণ করে চুলে বাটি কাটিং দিতেন। দেশীয় ফ্যাশনে কেটসের জন্মই এই রুবেল দিয়েছেন। তাকে অনুসরণ করে একসময় মানুষ পাজামা লুঙ্গি ফতুয়ার সাথেও কেটস পরা শুরু করে। 1991 সালে যখন নাইম শাবনাজ জুটি, কাঞ্চন দিতি জুটি, মান্না চম্পা জুটি তুঙ্গে, তখনও রুবেল একের পর এক ছবির মাধ্যমে একাই সবাইকে টেক্কা দিয়ে যাচ্ছিলেন। সে সময় মুক্তি পায় গোলা বারুদ, বীর যোদ্ধা, সম্পর্ক, অপহরণ, ঘরের শত্রু, শত্রু ঘায়েল, রক্ত নিশান, সতর্ক শয়তান, মির্জাফর, গোয়েন্দা, জ্বলন্ত বারুদ, শত্রু ভয়ঙ্কর ছবিগুলো। এরপর সালমান কিংবা সানির যুগে রুবেল ছিলেন সমহিমায় উজ্জ্বল এবং নিজের ধারার সিনেমার একক আধিপত্য। কেউ রুবেলের সিনেমার থেকে দর্শক ফেরাতে পারেননি। প্রায় 50-এর বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রুবেল। 90-এর একেবারে শেষের দিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে আসেন রুবেল। নিজস্ব প্রযোজনায় তার প্রথম ছবি ছিল বাঘের থাবা। ছবিটি ব্যবসা সফল হয়। রুবেল এরপর হাত দেন ছবি পরিচালনার কাজে। পরিচালক হিসেবে তার প্রথম ছবি বিশ্ববাহিনী মুক্তি পায় 2001 সালে। ছবিটি তৎকালীন সময়ে রেকর্ড ব্রেকিং ব্যবসা করার পাশাপাশি একটি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করে। নায়ক হিসেবে এই ছবির জন্য তিনি বাসাস পুরস্কার পান। এখন পর্যন্ত তিনি 17টি সিনেমা পরিচালনা করেছেন। এছাড়াও 1998 সালে তিনি লাক্স আনন্দধারা পুরস্কার এবং 2000 সালে যোদ্ধা ছবির জন্য বাসাস পুরস্কার পান। চলচ্চিত্র সমগ্র অবদানের জন্য 2017 সালে তিনি শিল্পী সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পান। রুবেল অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হলেও কখনো বিজয় হতে পারেননি। বাংলা চলচ্চিত্রে নায়ক রুবেল চিরদিন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে থাকবেন এবং ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।